আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার যারা

অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো এখানে আপনার এই ওয়েবসাইটে আসার জন্য আপনি প্রথমত গুগল গিয়ে সার্চ করবেন এনি এডমিশন তো এনি এডমিশন লিখে সার্চ করলে আপনি এখানে এডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনার্সে থাকবেন আপনি এখান থেকে ডিগ্রির পাশে আপনি দেখতে পাচ্ছেন মাস্টার্স মাস্টার্সে চলে যাবেন মাস্টার্সে যাওয়ার পর এখানে বিভিন্ন মাস্টার্সের কোর্সগুলো রয়েছে আমরা দেখব যে আমাদের কোর্স কোনটি তো আমাদের কোর্স এখানে রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার দেখতে পাচ্ছেন তো এই কোর্সে আমরা অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে এই ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আমরা এখানে আমাদের অ্যাডমিশন রোল এবং যে আমাদের পিন নম্বরটি রয়েছে তো সেই পিন নম্বরটি এখানে দিয়ে আমরা লগ ইন ক্লিক করে দেব

এরপরে এখানে আপনার ধর্ম আপনি যে ধর্মের হন সেটা এখানে দিয়ে দেবেন তামি ইসলাম দিয়ে দিই এরপরে এখানে গার্ডিয়ান নেম এখানে আপনার মা বাবা উভয়ের নাম রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার বাবার নামে দিয়ে দেবো তো এখানে গার্ডিয়ান নেম দিয়ে দেওয়ার পরে এরপর গার্ডিয়ানের মোবাইল নাম্বার তো তার মান্থলি ইনকাম না এটা আপনার এক বছরের যে ইনকামটা সেটা দিয়ে দেবেন মিনিমাম এক লাখ বিশ হাজার দেবেন এরপরে এখানে আপনার ডিস্ট্রিক এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনার সুবিধা মতন আপনার অ্যাড্রেস আপনি পূরণ করে নেবেন এরপরে এখানে অ্যাড্রেসটা যেহেতু ডিস্ট্রিক্টের পরে আপনার যে লোকাল অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হলে এখানে এক দিয়ে দেবেন এরপরে আমরা সেফ ইনফরমেশনে ক্লিক করে দেবো তো সেফ ইনফরমেশনে ক্লিক করলে আমাদের এডমিশন ফরমের পূরণের কাজ শেষ এরপর আমরা অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড করে নেব তারপর আমরা ডাউনলোড এ ক্লিক করে দেব ডাউনলোড স্টার তো আমরা অ্যাডমিশন ফর্মটি আপনাকে ওপেন করে দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এই ভর্তি আবেদন ফর্মটি আমাদের উত্তোলন করা হয়ে গেছে তো এই ফর্মটি অবশ্যই আপনাকে প্রিন্ট করে আপনি যখন ভর্তি হতে যাবেন অবশ্যই আপনার সঙ্গে করে এই ফর্মটি নিয়ে যেতে হবে প্রথমত আপনার স্টুডেন্ট কপি এবং দ্বিতীয়ত কলেজ কপি তো এটা মিনিমাম দুই কপি করে করে নেবেন এবং এখানে কলেজে জমা দেওয়ার আগে কিছু সিগনেচার রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই আপনি খেয়াল করে করে নেবেন এখানে হচ্ছে আপনার গার্ডিয়ান যে থাকবে তার সিগনেচার এবং এখানে আপনার সিগনেচার এবং নিচে যেতে যাবেন না নিচে হচ্ছে আপনার কলেজের এবং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল এবং অন্যান্য সিগনেচার রয়েছে তো এখানে প্রথমত স্টুডেন্ট সিগনেচার এবং এখানে দেখতে পাচ্ছেন ফাদার মাদার বা গার্ডিয়ানের সিগনেচার এবং তারিখ তো এখানে আপনার এই সিগনেচার দুইটা নিয়ে নেবেন এবং আনুষঙ্গিক যে কাগজপত্র রয়েছে তা কি কি কাগজপত্র দরকার হবে তা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে একটা আপডেট দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ